বিদ্যালয় মাঠে অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ। বুধবার সকালে খুলনার দিঘুলিয়া উপজেলার উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হয়ে প্রধান শিক্ষক আল মামুনকে অবরুদ্ধ করে শাস্তির দাবি করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে টিফিন পিরিয়ডের সময় বিদ্যালয়ের মাঠে উচ্চ শব্দে ছোটাছুটি ও খেলা করছিল পঞ্চম শ্রেণী কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন প্রধান শিক্ষক আল মামুন। শিক্ষকের বিচার দাবিতে এ প্রতিবাদ অভিভাবকদের। তবে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। আমি ঢোকার পর আমাকে বলছে যে তুমি কোথায় গেছিলাম, বলছি কি আমি হাত পা ধুতে গেছিলাম, তাই বলে আমাকে মারিছে। আমি ঠেকাতে হাত দিয়ে ঠেকাতে আমার মুখে লাগিয়েছে। সে শুনতে পারত বা দুটো চর মারতে পারত, বাচ্চাটা তো ঝাড়ু দিয়ে তো মারা উচিত হয়নি তার। এখন যাচ্ছে আমি সুন্দর একটা ব্যবস্থা করছি যে যাতে উনি আর কোনো বাচ্চারা না গায়ে হাত দেয়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছে, তাকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে যে শিক্ষকের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে বাস্তবে, তাহলে তার বিরুদ্ধে যে বিভাগীয় যে বিষয় রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা গৃহীত নেওয়া হবে। উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আল মামুন স্কুলের অন্তত 10 শিক্ষার্থীকে মারধর করেন। সময় সংবাদ, খুলনা।